सुप्रिय शिक्षार्थी अस्सलामु अलैकुम सबाई के आजकेर पर्वे स्वागत जानाच्छि। आज के अष्टम नवम श्रेणी गणित अध्याय तीन परिमाप संक्रांत एक सिक्यू करब अर्थात हमारे पाठ्य बे सिक्यू आछे तीनटा तार भितर एकटा सेटा हलो 29। आमरा सरासरि आलोचनार भितरे ढुके चले जा ढुके पड़ी कि बोलछे एक घरेर प्रस्थ उच्चतार तीन भागेर दुई अंश गड़टीर दैर्घ्य उच्चता यथाक्रमे दैर्घ्य 15 मीटार उच्चता 4 मीटार प्रस्थ देवा नाई आर कि गड़टीर मेजेर चारिदिके अर्थात मेजे मानी जे आमी जेखाने भिडियो रेकर्ड करछि जेखाने दाड़िएछि रूमटार एटार पा दिएछि जेटा सेटाई मेजे इंग्लिशे फ्लोर बोले आमरा फ्लोर बोलते अनेक समय थाराथाड़ी बुझी मेजे कम बुझी मेजे से मेजेते 1 मीटार चारोदिके चारोदिके 1 मीटार पाखा रेखे 50 सेंटीमीटार वर्गाकार पाथर दिए बसानो हलो वायु पानी तुलनाय एत गुण बाड़ी। आमरा आगेर पर्वे स्वर्ण पानी तुलनाय 19.3 गुण बाड़ी एरकम एकटा प्रब्लेम करेछिलाम एटा सेटार मतो वायु पानी तुलनाय एत गुण बाड़ी। आमाके प्रथमे बोलछे गड़टीर परिसीमा निर्णय करो तारपर बोलछे कतटी पात्रेर प्रयोजन होबे एकबारे शेषे गड़ जेटा गड़टीते कत किलोग्राम वायु आछे। आमरा ई प्रब्लेमटा जदि बुझी ताहले सिक्यू आसले तुमि मोटामुटी सल्व करे फेलते पारबे ई चैप्टार। प्रथमे आमरा गड़टार परिसीमा निर्णय करि तो गड़टीर परिसीमा निर्णय करार जन्य गड़ेर कि लागबे दैर्घ्य लागबे प्रस्थ लागबे किन्तु प्रस्थ देवा नाई। आमरा बाकी कथा ना भाबी शुधु एइटार भितर भाबी ओ बाकी लाइन ना दैर्घ्य आछे प्रस्थ दैर्घ्यर कत अंश एइटा देवा आछे ता सेखान थेके आमि प्रस्थ बेर करते पारबो तारपर परिसीमा बेर करते पारबो परेर लाइनगुलो आमरा परे पड़बो। अर्थात आमरा प्रथमेई गड़टीर परिसीमा निर्णय करते चाच्छि आर गड़टीर परिसीमा निर्णय करार सूत्र हच्छे आमरा जानि जे परिसीमा समान 2 * दैर्घ्य प्लस प्रस्थ তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ দিলে পরিসীমা পাওয়া যাবে। আমরা গড়টার দৈর্ঘ্য জানি প্রস্থ জানি না কিন্তু প্রথম লাইনেই প্রস্থ দৈর্ঘ্যের কত অংশ সেটা বলা আছে। তাহলে আমরা কি লিখছি ডিয়ার স্টুডেন্ট গুলো উদ্দীপক হতে পাই গড়টির দৈর্ঘ্য উদ্দীপকে আমরা যা আছে তা লিখে ফেলব দৈর্ঘ্য কত 15 মিটার। এবার দেখি যেহেতু প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় দৈর্ঘ্যের তুলনায় না দিই ওখানে যা আছে 3/2 অংশ এই লাইনটা থেকে তুমি প্রস্থ বের করতে পারো প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ অর্থাৎ দৈর্ঘ্য যত তাকে 3/2 দিয়ে গুণ দিলে প্রস্থ পাওয়া যাবে। সুতরাং গড়টির প্রস্থ ইকুয়াল টু 15 × 3/2 মিটার তাহলে 3 × 5 = 15 5 × 10 মিটার প্রস্থ পেয়ে গিয়েছি। ভুল হয়েছে দৈর্ঘ্য কখনোই প্রস্থের চেয়ে কি হতে পারে না ছোট হতে পারে না তাহলে অবশ্যই ভুল হয়েছে 5 × 10 মিটার। হ্যাঁ 10 মিটার হচ্ছে প্রস্থ এইরকম এই যে আমি বুঝতে পেরেছি কিভাবে বুঝতে পেরেছি যে প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে বড় হবে এইরকম ম্যাথমেটিক্যাল নলেজগুলো যখন তোমার বিল্ড আপ হবে তুমি অনেক ভালো করে করতে পারবে বিশুদ্ধভাবে করতে পারবে। সুতরাং গড়টির পরিসীমা ইকুয়াল টু 2 * আমরা সূত্র না লিখলেও চলবে অথবা তুমি সূত্র লিখো অনেক সময় হয় কি শুধু সূত্র শুদ্ধভাবে লেখার জন্য মার্কস থাকে সুতরাং সূত্রটা তুমি লিখো দৈর্ঘ্য কত 15 প্রস্থ কত 10 মিটার যোগ করলে কত হয় 5 * 25 = 50 মিটার অর্থাৎ গড়টার পরিসীমা 50 মিটার। প্রস্থটা কখনো আমাদের লাগতে পারে সেই জন্য আমি প্রস্থটা এক জায়গায় লিখে রাখলাম হয়তো পরেরটাতে লাগবে এবার শিক্ষার্থীরা আমরা খতে যাই এইটা কিন্তু একটু মনোযোগের বিষয় কতটি পাথরের প্রয়োজন হবে। এবার আমরা একটু গড়ের ছবিটা আঁকি গড়ের ফ্লোরের মেজের মনে করি এইটা একটা মেজের ছবি এই মেজের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য ছিল 15 মিটার প্রস্থ আমরা আগে পেয়েছিলাম কত মিটার 10 মিটার প্রস্থ 10 মিটার আমরা লিখে রেখেছিলাম
এবার খুব মনোযোগী হতে হবে, মেজের চারদিকে, মেজের চারদিকে এক দুই তিন চার, চারদিকে কয় মিটার, এক মিটার ফাঁকা রেখে, অর্থাৎ এদিকে এক মিটার পাকা রাখো, 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 সব দিকে এক মিটার পাকা, সব দিকে এক মিটার পাকা, এক মিটার পাকা রাখো, এক মিটার পাকা রেখে, এক মিটার পাকা রেখে, এই এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা রাখছে, এই চতুর্দিকে এক মিটার পাকা রাখছে, এটা প্যাটার্ন হলো আর কি, এদিকে এক মিটার, এদিকে এক মিটার, এদিকে এক মিটার, এদিকে এক মিটার, চতুর্দিকে এক মিটার ফাঁকা রাখছে, তারপর ফাঁকা যে জায়গা আছে এখানে পাথর বসাচ্ছে, এই পাথর বসাচ্ছে, পাথরগুলো কিন্তু বর্গাকার, ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। একটা ঘরের দৈর্ঘ্য 15 মিটার, মেজের প্রস্থ 10 মিটার, চারদিকে 1 মিটার ফাঁকা রেখে বর্গাকার কতগুলো পাথর বসাইছে, টাইলস বসাইছে, পাথর মানি, এবং কয়টা পাথর, এগুলো কীরকম বর্গাকার, এবং বর্গাকার পাথর মানি এইরকম, চতুর চারিদিক সমান কোনগুলো এক সমকোণ আর কি, এবং এই বর্গাকার পাথরগুলোর এক বাহুর দৈর্ঘ্য হলো কত সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। তো এখানে পাথর বসাইতে কয়টি পাথর লাগবে, কতটি পাথরের প্রয়োজন হবে, অর্থাৎ এই যে মেঝেতে 1 মিটার পাকা রেখে ভিতরে যে জায়গাটা আছে ওই জায়গাটা যে পাথর লাগাইছে, মোট কতটি পাথর লাগবে। গোটা দৈর্ঘ্য প্রস্থ সবটা জানি, তারপর বলা আছে 1 মিটার পাকা রেখে ভিতরে পাথর লাগিয়েছে, পাথর যেগুলো লাগিয়েছে সেগুলো বর্গাকার এবং প্রত্যেকটার দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, কয়টা পাথর লাগবে, কয়টা পাথর লাগবে এটা কাউন্ট করতে হলে তোমাকে দুইটা হিসাব করতে হবে। এক নম্বর হিসাব, যেখানে পাথর লাগিয়েছে ওই জায়গাটার ক্ষেত্রফল কত, অর্থাৎ যে জায়গাটাতে পাথর লাগিয়েছে 1 মিটার বাদ দিয়ে যেখানে পাথর লাগিয়েছে সেই জায়গাটার ক্ষেত্রফল কত, দুই পাথরের ক্ষেত্রফল কত, এটা পাথরের ক্ষেত্রফল না, 50 সেন্টিমিটার বর্গাকার পাথর, তার মানে পাথরটা হচ্ছে বর্গাকার এবং এর এক বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। তাহলে একটা পাথরের ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি এবং যে জায়গায় পাথর লাগানো হয়েছে সেইটার ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি, তাহলে আমরা ওই যে জায়গায় পাথর লাগিয়েছে সেইখানে কয়টি পাথর লেগেছে সেটা আমরা কি করতে পারবো, কাউন্ট করতে পারবো। তাহলে আমরা মেজের যে অংশে কি লাগিয়েছে, পাথর লাগিয়েছে, তার ক্ষেত্রফল বের করি। চলো আমরা সেখানে যাই, এখানে মেজেটির দৈর্ঘ্য হচ্ছে শিক্ষার্থীরা 15 মিটার। সুপ্রিয় স্টুডেন্টগুলো, প্রস্থ হচ্ছে কত মিটার, 10 মিটার। কোনো ক্ষেত্রের ভিতরে যদি কোনো রাস্তা থাকে সেটা মাইনাস করে দিতে হয়, আর বাইরে থাকলে সেটা যোগ করতে হয়। তো এই যে 1 মিটার চৌড়া কি রেখেছে, জায়গা ফাঁকা রেখেছে, তার মানে এটা আমাকে কি দিতে হবে, বাদ দিতে হবে। আমি সেই প্রবলেমগুলোতে বলেছিলাম বাইরে থাকা ভিতরে থাকা এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার পরিমাপের প্রবলেমগুলো সলভ করার জন্য। যেহেতু এখানে 1 মিটার পাকা রাখছে চতুর্দিকে এবং এটা ভিতরে, সুতরাং এটা বাদ দিতে হবে, এবং বাদ দিয়ে আমরা কী লিখব, আবার ফাঁকা স্থান ব্যতীত, অর্থাৎ ফাঁকা যে জায়গাটা আছে সেইটা ছাড়া, এই যে ফাঁকা যে জায়গাটা আছে ফাঁকা স্থান ব্যতীত, ফাঁকা স্থান ব্যতীতও লিখতে পারো, ছাড়াও লিখতে পারো, তোমার যেটা লিখতে ভালো লাগে সেটা লিখবে। মেজেটির দৈর্ঘ্য ইকুয়াল টু, আমরা একটু ভিতরে ঢুকি, মেজের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার এদিকে, তাহলে আমরা একটু খেয়াল করি তো, এটা বাদ না, এই অংশটা বাদ, এই 1 মিটার বাদ, এই 1 মিটার বাদ, এই তাহলে এই ফাঁকা স্থান ব্যতীত মেজেটার দৈর্ঘ্য আমি 2 আঙ্গুল দিয়েছি যে তার মাঝখানের জায়গা, এই এতটুকু জায়গা, তো এতটুকু জায়গা কিভাবে বের হবে, 15 দিকে এই 1 মিটার, এই 1 মিটার কি দিয়ে দিতে হবে, বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে আমরা কী লিখব, সুতরাং ফাঁকা স্থান ব্যতীত মেজেটির দৈর্ঘ্য 15 মিটার বিয়োগ এদিকে এক, এদিকে এক, এক যোগ এক, তাহলে একের সাথে এক যোগ করলে কত, 2 মিটার, 15 দিকে 2 গেলে কত মিটার, 13 মিটার। এবার আমরা ফাঁকা স্থান ব্যতীত গড়টির কী বের করে ফেলি, প্রস্থ বের করে ফেলি, এবং প্রস্থ ইকুয়াল টু
ঠিক অনুরূপভাবে এরকম একটা প্রবলেম আমরা সলভ করেছি। পুরাঠার প্রস্থ 10 মিটার, এই এক বাদ যাবে, এই এক বাদ যাবে, বাদ গেলে এইটাই হবে পাকা স্থান ব্যতীত মেজেটার প্রস্থ। তো পাকা স্থান ব্যতীত মেজেটার প্রস্থ কীভাবে বের করব? 10 থেকে এইদিকে এক, এইদিকে এক বাদ দিব, তাহলে 10 বিয়োগ 1 যোগ 1 মিটার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা কত হলো? 10 বিয়োগ 1 যোগ করলে 2 সমান কত মিটার? 8 মিটার। এবার আমরা পাকা স্থান ব্যতীত মেজেটার কি বের করব? ক্ষেত্রফল বের করব। সুতরাং পাকা স্থান ব্যতীত মেজের ক্ষেত্রফল, পাকা স্থান ব্যতীত মেজের ক্ষেত্রফল ইকুয়াল টু, পাকা স্থান ব্যতীত আমরা মেজের প্রথমে দৈর্ঘ্য বের করি কত? 13। পাকা স্থান ব্যতীত মেজের প্রস্থ বের করি 8 বর্গমিটার। তাহলে 13 সাথে 8 আমরা গুণ করি, 13 সাথে 8 গুণ করলে হয় 104। তাহলে পাকা স্থান ব্যতীত মেজের ক্ষেত্রফল আমরা বের করেছি। এবার আমরা পাকা স্থান ব্যতীত মেজের ক্ষেত্রফল এটা, তাহলে আমরা আমরা পাথর লাগাবো কোনটাতে? এই অংশে লাগাবো না? আমরা খুব বের, তাহলে পাকা স্থান ব্যতীত মেজের দৈর্ঘ্য বের করছি, পাকা স্থান ব্যতীত মেজের প্রস্থ বের করছি, পাকা স্থান ব্যতীত মেজের ক্ষেত্রফল বের করছি, তাহলে এই জায়গাটাতেই আমার কি লাগবে? এই জায়গাটাতেই আমাকে কি বসাইতে হবে? পাথর বসাইতে হবে। অর্থাৎ পাথর বসাইতে হবে এই জায়গায়। কোন জায়গায়? পাকা স্থান ব্যতীত মেজের ক্ষেত্রফল চতুরাশি। তাহলে এবার আমরা কি করি, পাথরটার ক্ষেত্রফল বের করি। আমরা তো যেই জায়গায় পাথর লাগাইতে হবে তার ক্ষেত্রফল পেয়েছি, এখন ইয়ার ক্ষেত্রফলও লাগবে না, কার ক্ষেত্রফলও লাগবে? পাথরের ক্ষেত্রফলও লাগবে। তাহলে পাথরের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করতেছি দেখো, বর্গাকার, আবার বর্গাকার পাথরের দৈর্ঘ্য হয় সুপ্রিয় শিক্ষার্থীরা কত? 50 সেন্টিমিটার। এখানে কিন্তু একটা বিষয় আছে আমরা বুঝতে চেষ্টা করব, সেটা হলো 50 সেন্টিমিটার বর্গাকার পাথরের দৈর্ঘ্য, কিন্তু এই এককগুলো কিসে? মিটারে। এটা কিসে? সেন্টিমিটারে। দুই এককে রাখা যাবে না, একক দুটোটা কী করতে হবে? একই করতে হবে। এটা সেন্টিমিটারে রাখা যাবে না, এটাকে মিটার করে ফেলতে হবে। তো এটাকে যদি আমি মিটার করতে চাই, 100 দিয়ে কী দিতে হবে? ভাগ দিতে হবে। 50কে 100 দিয়ে ভাগ দিলে 0.05 মিটার। কী করতে হবে? পাথরটার ক্ষেত্রফল বের করতে হবে, বর্গাকার পাথর যেটা আছে সেটার ক্ষেত্রফল। সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল ইকুয়েলস টু, বর্গাকার পাথরের ক্ষেত্রফল, আমরা বর্গক্ষেত্রের সূত্রে কী করেছিলাম, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তার ক্ষেত্রফল বের করার সূত্র হলো বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করতে হয়। বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করলে বর্গক্ষেত্রের কী পাওয়া যায়? ক্ষেত্রফল পাওয়া যায়। এখন যেহেতু বর্গাকার পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে, তার ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে ওই বাহুর দৈর্ঘ্যকে কী করতে হবে? স্কোয়ার করতে হবে এত বর্গ মিটার, তো দেখুনা 5 × 5 = 25 বর্গমিটার। অর্থাৎ আমরা 0.5কে 0.5 দিয়ে গুণ দিয়েছি, 0.25। তাহলে এখন আমরা ঐটিক নিয়মে করি, 0.25 বর্গমিটার পাথর বসাইতে, পাথর বসাতে লাগে 1টি পাথর। হ্যাঁ, এত বর্গ মিটারে পাথর লাগাইতে 1টি পাথর লাগে, তাহলে 1 বর্গ মিটার পাথর লাগাতে লাগে আরও কম পাথর, 0.25টি পাথর। তাহলে পুরা কোথা আমরা কতটুকুতে পাথর লাগাবো? এইটাতে পাথর লাগাবো 104। 104 বর্গমিটার পাথর লাগাতে পাথর লাগে 0.025 × 104টি পাথর। তো 104কে আমরা 0.25 দিয়ে কী দিই? পাক দিই। 104 কত হয়? 416টি পাথর লাগে, 416টি পাথর লাগে, এটাই হচ্ছে আনসার। অর্থাৎ ওই ঘরের মেঝেতে 1 মিটার বাদ দিলে যে জায়গাটা থাকে সেখানে পাথর লাগবে কয়টি? 416টি। এখন আমরা চলে যাই ঘয়ে। গয়ে বলছে গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে, অর্থাৎ প্রথম থেকে যে গড়ের কথা বলছি, অর্থাৎ যে গড়টার দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, উচ্চতা জানি, সে গড়টাতে যে বায়ুগুলো আছে সে বায়ুগুলোর ভর কত, বায়ু কত কিলোগ্রাম বায়ু আছে।
তো আমরা তো এতক্ষণ পর্যন্ত দুই লাইন পর্যন্ত পড়ছি, তৃতীয় লাইন পড়ি নাই। এই যে বায়ু পানির তুলনায় কত গুণ বাড়ি, এটাই ইউজ করব। আমরা স্বর্ণ পানির তুলনায় কত গুণ 19.3 গুণ বাড়ি যে প্রবলেমটা সলভ করেছি, এটা হুবহুব তাই। তোমরা যারা ওই পর্বটা দেখো নাই দয়া করে, অর্থাৎ এর আগের পর্বটা একটু দেখে ফেলো, তাহলে এইটা বুঝতে খুব সহজ হবে। এখন বায়ু পানির তুলনায় কত গুণ বাড়ি, এখন বায়ুকেও পানির সাথে তুলনা করেছি, তার মানে রুমটার সমান পানির আয়তন বের করতে হবে। তো আমরা কি বলেছি, একটা রুমের আয়তন যত সেখানে পানি ধরে তত। তাহলে আমাকে আগে এ ঘরটার কি বের করে ফেলতে হবে, আয়তন বের করতে হবে, ওই আয়তনের সমান পানির আয়তন আমরা বের করব। সে পানির গুলবর্তিকে মনে পড়তেছে তো, যে এক ঘন সেন্টিমিটার পানির বর এক গ্রাম, এইটা থেকে, অথবা এক লিটার পানির বর এক কেজি, এইটা থেকে আমরা কাজটা করে ফেলতে পারবো। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে গড়টির ক্ষেত্র আয়তন। তাহলে গড়টির আয়তন বের করার জন্য আমরা কি করছি, এখানে গড়টির দৈর্ঘ্য হচ্ছে, শিক্ষার্থীরা গড়টির দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। খ নম্বর প্রবলেমে গড়টির আমরা প্রস্থ বের করে ফেলেছিলাম কত, 10 মিটার। এটা আমরা কোথায় থেকে পেয়েছি একটু সাইডে লিখে দিব, ক থেকে পাই। এবং গড়টির উচ্চতা ইকুয়েলস টু হচ্ছে শিক্ষার্থীরা কত, 4 মিটার, এই যে গড়টির উচ্চতা। তাহলে এখন আমরা গড়টির আয়তন বের করে ফেলব। সুতরাং গড়টির আয়তন ইকুয়েলস টু, তো গড়ের আয়তন বের করার সূত্র হচ্ছে গড়ের দৈর্ঘ্য, গড়ের প্রস্থ, গড়ের উচ্চতা গুণ দিতে হবে দৈর্ঘ্যের সাথে, প্রস্থের সাথে উচ্চতা আমরা গুণ দিই। এবং আয়তনের একক ঘনমিটার, এখানে বর্গমিটার মিটার লিখে ফেললে হবে না, 15 × 10 × 4 ইকুয়াল টু 600 ঘনমিটার। এখন আমরা এই গড়টা, এই যে এটা যদি গড় হয়, এই গড়ের আয়তন যত হবে এখানে পানি ধরবেও ততটুকু। তাহলে আমরা এইরকম লিখতে পারি না, সুতরাং গড়টির আয়তনের সম আয়তন পানি ইকুয়াল টু, অর্থাৎ গড়টার আয়তনের, গড়টার ভিতরে যতগুলো পানি ধরে তার আয়তন সম আয়তনের পানি ইকুয়াল টু কত, 600 ঘনমিটার। অর্থাৎ এই গড়টাতে আয়তন যত পানি ধরবে তত, সেই কথাটাই লিখছি, গড়টির আয়তনের সম আয়তনের পানি। এখন এখানে পানির বর কত, 1 কেজি। কিন্তু আরেকটা তথ্য জানি, 1 সেন্টিমিটার পানির বর 1 গ্রাম। এখন এই পানিগুলোকে কিন্তু আমি চাইলে লিটারে নিয়ে যেতে পারি। কিভাবে নিয়ে যেতে পারি একটু করে দেখি, এইটাকে, এই ঘনমিটার আছে তো, এই ঘনমিটারকে চাইলেই আমি কোথায় নিয়ে যেতে পারি, লিটারে নিয়ে যেতে পারি। কিভাবে কিভাবে দেখো, অথবা এটাকে সেন্টিমিটারে নিয়ে গেলেও হয়, আমরা সেন্টিমিটারে নিয়ে যাই, ঘন সেন্টিমিটার। তো ঘন সেন্টিমিটারে নিয়ে যেতে তোমরা আগের পর্বগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো, 100 কয়টা দিয়ে গুণ হবে, 3টা দিয়ে। কেন 103টা দিয়ে গুণ, কারণ এটা যদি মিটার হতো তখন সেন্টিমিটারে গেলে 100 দিয়ে গুণ, বর্গমিটার থেকে বর্গ সেন্টিমিটারে গেলে 102টা দিয়ে গুণ, ঘনমিটার থেকে ঘন সেন্টিমিটারে গেলে 103টা দিয়ে গুণ। জানি এখন এক ঘন সেন্টিমিটার পানির বর কত গ্রাম, 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির বর হচ্ছে 1 গ্রাম। তাহলে এত ঘন সেন্টিমিটার, সুতরাং 600 × 100 × 100 × 100 ঘন সেন্টিমিটার পানির বর 1 × 600 × 100 × 100 × 100 এত গ্রাম। এই গ্রামকে আমরা কিসে নিয়ে যাই, কেজিতে নিয়ে যাই। তো আমরা জানি গ্রাম হচ্ছে কি একক, ছোটো একক, আর কেজি হচ্ছে কি একক, বড় একক। তো গ্রাম থেকে কেজিতে গেলে বাদ দিতে হবে, ছোট একক থেকে বড় এককে গেলে বাদ দিতে হয়, বড় একক থেকে ছোট এককে গেলে গুণ দিতে হয়। এবং কত দিয়ে বাদ দিতে হবে, যত গ্রামে 1 কেজি। আমরা জানি 1000 গ্রামে কি 1 কেজি, তাহলে এটাকে 1000 দিয়ে বাদ দিই, বাদ দিলে 2টা 0 চলে যাবে, আর 1টা 0 চলে যাবে, তাহলে কি হলো 6 1 2 3 4 5, 1 2 3 4 5 এত কেজি। অর্থাৎ গড়টার আয়তনের সম আয়তনের পানির বর হচ্ছে এত কেজি। এখন তো আমাকে বের করতে হবে ওই গড়ে যে বায়ুগুলো আছে সেই বায়ুগুলোর বর কত কেজি। তো এখন আমাকে বলছে
বায়ু পানির তুলনায় কত গুণ ভারী? 0.129 গুণ ভারী। তাহলে গড়টির বায়ুর ভর সমান এখানে যেটা বের হয়েছে তাকে এটা দিয়ে গুণ হবে। আমরা স্বর্ণ পানির তুলনায় কত গুণ ভারী, এটাতে যেমন পানির ওজন আয়তন বরকে কি দিয়ে গুণ দিয়েছিলাম, 19.3 দিয়ে গুণ দিয়েছিলাম, এটাকে ঠিক এটা দিয়ে গুণ দিব। তাহলে কত হবে? 6.245 গুণ 0.12129 এত কেজি। তো আমরা গুণ দিয়ে পেলি, ছয় এক দুই তিন চার পাঁচ গুণ 0.20129 ইকুয়াল টু 774 কেজি। তো শিক্ষার্থীরা এটাই হলো মানে এই করটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তার পরিমাণ। তো আমরা তো আজকেই অর্থাৎ এই পর্ব দিয়ে আমরা শেষ করে ফেলেছি বইয়ে যে প্রশ্নগুলো আছে। তবুও আমি কমেন্ট বক্সে অনেক বেশি কমেন্টস আসছি, তোমাদের যদি আরও কোনো প্রবলেম সম্পর্কে তোমাদের জানতে ইচ্ছা করে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। তাহলে এটার আরও দুইটা পর্ব আমি করব বোর্ডের সিকিউ নিয়ে, সেই বোর্ডের সিকিউ আলোচনার সময় তখন আমি ওই প্রবলেমগুলোও আলোচনা করে দিব। তো সবাই যে এত ধৈর্য সহকারে মনোযোগের সাথে আমার ক্লাসটা দেখেছো এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আগামী পর্বগুলিও তোমরা আমার দেখবে সেরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।